ও গুরুর্ব্রহ্মা গুরষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর্সাৎ পম ব্রম তসম শ্রী গুরবে নম ও রায় রামচন্দ্রা রামভদ্রা বেধসে রঘুনাথয়থা সীতায় পত ন ওম শ্রী সীতা লক্ষ্মণ ভারত শত রুম সমেতা শ্রী রামচন্দ্র পর ব্রাহ্মণে নম নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে স্বপ্ন স্বাগত শ্রীমদ বাল্মীকি ও রামায়ণের অরণ্যকাণ্ডের নবম দশম একাদশ এবং দ্বাদশতম স্বর্গ নবম স্বর্গের প্রতিপাদ্য বিষয় দেবী সীতা তখন অহিংসা ধর্ম পালনের জন্য শ্রী রামচন্দ্রের কাছে অনুরোধ করলেন অথ নবম সর গং সতিক স্নেভ্যন জ্ঞাতং প্রস্থিতং রঘুনন্দনম হৃদ্দয়া স্নিগ্ধয়া বাচা ভরতারামিদম ব্রভেদ মহর্ষি সতীঘ্নের অনুমতি ক্রমে দণ্ডকারণের দিকে যখন যেতে লাগলেন তখন দেবী সীতার সুমধুর বাক্যে তখন শ্রীরামচন্দ্রকে বললেন তিনে বসন কামজ নিভন্ত মিথ্যা বাক্যং তো পারমং তসমতার বুভৌ পরদারাগমং বিনা বৈরং চদ্রতা মিথ্যা বাক্যং নে ভূতং নতিরঘবেন যে এই জগতে কামজ তিন প্রকার প্রথমতে মিথ্যা কথা মিথ্যা ভাষণ দ্বিতীয় গুরুতর ব্যসন যেটা পাপ হচ্ছে পরশ্রী গমন এবং শত্রুতা ব্যতীত এই ক্রুরুর ব্যবহার তবে হে রঘুনন্দন আপনি কখনো মিথ্যা বাক্য বলেননি আর বলবেন তেতে অং দং রদ পর প্রাণবিহিংসনম নির্বৈরং ক্রিয়তে মোহতে সমুপস্থিতম আর আপনি খুব সচ্চরিত্রবান পরদারের প্রতি আপনার আসক্তি হয়নি কিন্তু তৃতীয় যেই বাক্যটি আপনি বললেন যে শত্রুতা ব্যতীত এই মহাবশত প্রাণীর প্রতি হিংসা এই দোষটি কিন্তু আপনার সম্মুখে উপস্থিত প্রতি বীর কারণ রক্ষনারথায় রাক্ষাম আপনি ঋষিদের রক্ষার জন্য দণ্ডকারণ্যবাসীদের কাছে যুদ্ধে রাক্ষসবদের প্রতিজ্ঞা করলেন ততস্তং প্রস্থে তং দৃষ্ট মমচিন্তা কুলং মন তদবৃত্তং চিন্তায় ভবেন নিঃশ্রেয় সংহিতম আপনি এই যে রাক্ষসদের প্রতি শত্রুতা করবার জন্য এইরকম যে চিন্তা করলেন কি প্রকারে সর্ব ভাবে কল্যাণ হবে সেই সেইভাবে আমি এখন খুব ব্যাকুল হয়েছি তং হে নী ভ্রাতা সহ বনঙ্গতা বনচর সরবান কচেত করিয়া সরব আপনি ধনুর্বান হস্তে অনুজের সাথে দণ্ডকারণে প্রবেশ করলেন বনচরদের দেখে হয়তো আপনি স্বর্ণিক্ষোভ করে ফেলবেন আনা আনামিহ ধনু হুতা নিচ সমীপস্থিত তেজ বলতে ভৃষম অগ্নির নিকট জ্বালানিকট থাকলে যেমন অগ্নির বল বা শক্তি বৃদ্ধি হয় তেমনি ক্ষত্রিয়ের কাছে এই যদি অস্ত্র থাকে ধনুর্ভান থাকে ক্ষত্রিয়ের বল এবং তেজ বৃদ্ধি হয় তাতে ক্ষত্রে আনঙ্গত বেরানীয়তা সংযত চিত্ত বীর ক্ষত্রিয়দের কর্তব্য ধনুধারণ করে বনে বনে আর্তদের সর্বতভাবে রক্ষা করা শ্রীরামচন্দ্র দেবীর সীতাকে তখন প্রত্যুত্তরে এই কথা বললেন কদর য কলসবদ্ধে জয়তে সৎসে বনাহাত পুনর্গত্বয়ংধারং চরীশ্বাসী সীতাদেবী তখন বলছেন যে অস্ত্রের ব্যবহার করলে তখন বুদ্ধি পাপযুক্ত হয় অযোধ্যায় ফিরে গিয়ে আপনি আবার ক্ষত্রিয় বৃত্তি পালন করবেন অক্ষয়াত হিসান প্রেতের ভাবে শশুর মামে রাজ্যিরতম আপনি রাজ্য ত্যাগ করেছেন এখন যদি আপনি মনিবৃত্তি অবলম্বন করেন তাহলে আমার শাশুড়ি এবং শ্বশুর মহাশয় তারা প্রসন্নতা লাভ করবেন ধর্মাদার্থ প্রভবতী ধর্মাত প্রভবতে সুখম ধর্মে না লভতে সর্বং ধর্ম সারমৃদ জগত দেবী সীতা তখন শ্রীরামচন্দ্রকে বলছেন ধর্মের দ্বারাই অর্থ ধন সম্পদ লাভ করা যায় ধর্মের দ্বারাই সুখ লাভ করা যায় ধর্মের দ্বারা ইহলৌকিক পারলৌকিক সব কিছু লাভ করা যায় এই জগতে ধর্মই একমাত্র সার বস্তু আত্মা নিয়ম স্তৈকর্ষ প্রযত্নত প্রাপ্ত ধর্ম ন সুখম জ্ঞানীগণ শাস্ত্রীয় বিধি অনুশীলন দ্বারা নিজেকে অনুশাসিত করে ধর্ম লাভ করতে থাকেন বিনা কষ্টে কখনও সুখ লাভ হয় না নিত্যং সচিম সম্মাচরমং তপবনে সার্বং তো তভ্যং তৈলকিত্বতং ত্রিভুবনের সব কিছুই আপনি যথার্থত জানেন তপবনে শুদ্ধ চিত্তে নিত্য ধর্মাচরণ করুন আপনি অনুজী লক্ষণের সঙ্গে বিচার করে নিজের বুদ্ধিতে যা ভালো মনে করেন তাই করুন বিলম্ব করবেন না অরণ্যকাণ্ডের নবম স্বর্গের এখানে সমাপ্তি ইতিহাসে শ্রীমদ রামায়ণ কাব্যে অরণ্যকাণ্ডে নবম স্বর্গ মহর্ষি বাল্মীকি আদি আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের নবম স্বর্গের এখানেই সমাপ্তি আমরা এখন দশমতম স্বর্গের রসৎ সাধন করব দশমতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় ঋষিদের রক্ষার জন্য রাক্ষসবদের শ্রীরামের যুক্তি প্রদর্শন অথ দশমসর্গ বাক্যমেত বৈদেহাব্যরে তং ভক্তিভক্তা শ্রোতর্মে স্থিত রাম প্রত্যুবাচাথ জান কিং দেবী সীতার এই কথা শুনে তখন শ্রী রাম তখন দেবীসীতাকে তখন বললেন তে চরতা দণ্ডকারণ্যে মুনয় সংসিতব্রতা মাংসতে স্বয়ামা শরণং শরণ্যং শরণগতাহ দণ্ড কারণ্যবাসী মণিগণ আর্থ হয়ে নিজেরাই এসে আমাকে শরণাগত বৎসল মনে করে আমার শরণাগত হয়েছেন বসন্ত কালকালে সুবনে মূল ফলাসনা নলাভন্তে সুখং ভের রাকসই ক্রূর কর্মবিহীন বহুকাল ধরে বনবাসী ফলমূলহারে মনিরা রাক্ষসদের জন্য এখানে তারা শান্তিতে এখানে তপস্যা করতে পারছেন না রাক্ষসেরা এখানে মনিদের ঋষিদের তাদের ভক্ষণ করছে তে ভক্ষ মান মোহনয় দণ্ড কারণ্যবাসী মামোচর দিজ সত্তমাহ দণ্ড কারণ্যবাসী মণিগণকে রাক্ষসেরা ভক্ষণ করতে থাকলে তারা আমার কাছে তাদের বাঁচানোর জন্য তারা আবেদন জানালেন রাক্ষসই দণ্ড কারণে কামরূপ আর দেবান রাক্ষত মনিরা তখন মিলিত হয়ে বললেন হে রাম দণ্ড কারণবাসী রাক্ষসেরা ইচ্ছানুরূপ রূপ ধারণ করে তারা অত্যন্ত উৎপীড়ন করছে আমাদের উপর তাদের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন রাক্ষসঈ চ তপসানং তপস্বীনা গতিং মৃগয় মানবান্ন পরমঙ্গতে রাক্ষসরা অত্যাচার করছে তখন আপনি হলেন তপস্বীদের একমাত্র পরম আশ্রয় আপনি রাক্ষসদের অত্যাচার থেকে আমাদের রক্ষা করুন কামং তপ প্রভাবে নক্ত হন্তং চেরার জেত নচেচ্ছা মতখণ্ড বয়ং বহ বেঘনাং তপ নেত দুশ্চরং চৈব রাঘবহং হে রঘুনন্দন তপস্যার প্রভাবে নিশাচর রাখদের হত্যা করতে আমরা যথেষ্ট সমর্থ কিন্তু দীর্ঘদিনের চেষ্টায় উপার্জিত তপস্যাকে খণ্ডিত করতে চাই না তপস্যা করা অতি কষ্টকর ক্লেশকর এবং তাতে বহু বিঘ্ন থাকে তেন সুঞ্চাম ভক্ষমান রাখসই তদর দ রাশি দণ্ড করণ্যবাসীবি রাক্ষসের আমাদের ভক্ষণ করলেও আমরা অভিশাপ বাণী কারণ উচ্চারণ করতে পারি না আপনি আমাদের রক্ষা করুন মায়া তৈত চৈতদ বচ সতর কাসন পরিপালনম শ্রীরামচন্দ্র তখন বললেন দণ্ড ঋষিদের কথা শুনে তাদের আমি প্রতিশ্রুতি দিয়েছি তাদের সর্বতভাবে তাদের রক্ষা করব সংস্কৃত জনপর জীব জীবমান প্রতিশ্রবম মনে নামন্নথা করতং সত্যমিষ্টং হিমে মে ঋষিদের কাছে প্রতিশ্রুতি দিয়ে আমি জীবন থাকতে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না কেননা সত্যই আমার একমাত্র ইষ্ট অপ্রিয় হং জীবিতা শীতেষ লক্ষ্মণম নজ্ঞা সংস্ব ব্রাহ্মণেভ্য বিশেষত হে শীতে আমি আমার নিজের জীবন এমনকি লক্ষ্মণ বা তোমাকেও ত্যাগ করতে পারি কিন্তু প্রতিজ্ঞা বিশেষত ব্রাহ্মণদের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি আমি কখনো অবহেলা করতে পারি না অনুরোধ না হলেও পবিত্র চেতা তপস্বী ব্রাহ্মণদের রক্ষা করা আমার কর্তব্য আমি কি করে প্রতিজ্ঞা করে তাদের প্রতি বিমুখ হব মহ স্নেহাচ সৌরাদা এদম কতং তায়া বচ পরে তষ্ট শীতে নিষ্ঠ ননুষা সতে আমার প্রতি প্রীতির সৌহার্দ্য বশত তুমি যে কথাগুলি বলেছ আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি ধনুর্ধারে মহাত্মা শ্রীরামচন্দ্র তখন প্রাণপ্রিয় সীতাকে এই রকম কথা বললে লক্ষণের সঙ্গে তাপমানগুলিতে বিচরণ করতে লাগলেন দশম স্বর্গের এখানে সমাপ্তি শ্রী শ্রীমদ রামায়ণ বাল্মীকি আদি কাব্যে অরণ্যকাণ্ডে দশম সর গহন মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের দশম স্বর্গের এখানেই সমাপ্তি আমরা এখন একাদশতম স্বর্গের অসাধ সাধন করবো একাদশতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় বিভিন্ন মুনিদের আশ্রম তারা দর্শন করতে লাগলেন তারপরে তারা মহর্ষি অগস্তের ভ্রাতা এবং পরে মহর্ষির আশ্রমে গমন করলেন অথ একাদশ আচারা অগ্রত প্রযোজ রাম সীতামধ্যে মধ্যে শোষভানা পৃষ্ঠ তস্ত ধনুষ্ণী লক্ষ্মণ অনুয শ্রীরামচন্দ্র আগে আগে চললেন তারপরে চললেন দেবী সীতা মধ্যে এবং ধনুর্বাণ হাতে লক্ষ্মণ তাদের পশ্চাতে চলতে লাগলেন তে গত্বা দুর মধ্যানং লম্বমান দিবা করে দদ্রেশ সহিতা রম্যং তটা সূর্য যখন অস্তচল গামী হল দীর্ঘপথ অতিক্রম করে তারা একটি রমণীয় সরোবর দেখতে পেলেন প্রসন্ন সলিলে রম্যে তসমিন সরসে সুসবে গিয়েতির ঘোষা নত কশন দৃশ্যতে সেই মনোরম স্বচ্ছ সলিলপূর্ণ পূর্ণ সরোবরে পাদ্যাদির ধ্বনি শুনতে পেলেন তারা কিন্তু কাউকে কোনো মানুষকে সেখানে দেখা গেল না তত কৌতূহল রাম লক্ষ্মণ মহারথ মনেং ধর্মভৃতঙ্গ নাম প্রষ্টং সমুপচক্রমে তখন শ্রীরাম এবং লক্ষ্মণ কৌতূহল বসত ধর্মভৃত নামক মুনিকে সেখানে দেখতে পেলেন এবং তাকে তখন জিজ্ঞাসা করলেন এতা মধ্যভুতং সত্ত সর্বেসং ন মহামুনে কৌতূহলং মহাজ কিমিদং সাধু কথত হে মহর্ষি এই অদ্ভুত গীতবাদ্যের ধ্বনি কোথা থেকে হচ্ছে কিন্তু আমরা কোনো মানুষজনকে এখানে দেখতে পাচ্ছি না এদং পঞ্চাব শর নম তটকং সর্বকালিকং নির্মিতং তপসারাম রাম মুং তখন সেই মণি তখন বললেন যে মাণ্ডকর্ণী নামক মণি তপস্যা প্রভাবে চিরস্থায়ী জলপূর্ণ পঞ্চাবসর নামে এই তরাকটি নির্মাণ করেছেন শহী পে তপস তেব্রাং মান্ডকর্ণী মহামণি বর্ষ সহস্রাণী বায়ুভক্ষ জলাশয়ে মহামণি কঠোর তপস্বী মান্ডকর্ণী জলাশয়ে দশ হাজার বছর কেবল বায়ুভক্ষণ করে তীব্র তপস্যা করেছিলেন তখন অগ্নিপ্রমুখ দেবতারা তখন পরস্পর মিলিত হয়ে আলোচনা করলেন আশ্মাকম এসে মনে এতে সংবিগ্ন মানসর্বে এই মুনি নিশ্চয়ই আমাদের পদ প্রার্থনা করছেন দেবতারা সকলে তখন মনির তপস্যায় খুব উদ্বিগ্ন হলেন তত করতং তপ বিঘ্নং সর্বদেব নিয়োজিত প্রধান আপসরস পঞ্চ বেদ্যোচ্চরিতরচহ মাণ্ডকর্ণী মনির তপস্যায় বিঘ্ন সৃষ্টির জন্য দেবতারা মিলিত হয়ে তখন পাঁচজন প্রধান আপসরাকে নিযুক্ত করলেন তাশ্চয়ী আপস রস পঞ্চমণি পিতমাগত তটাকে নির্মিতং গৃহম সেই পাঁচজন অপ্সরাই মুনির পত্নীতে বৃত হলেন এবং এই সরোবরের অভ্যন্তর তার জন্য গৃহ নির্মিত হল তাসং শক্তি রমনা নেমেস নাহং শ্রেয়ে ভূষণ গৃত শব্দ মনোহর অপ্সরাদের মনোহর গীতপাধ্য ধ্বনি এবং অলঙ্কারের ধ্বনি বাদ্যধ্বনি শোনা যাচ্ছে এবং কথায় মানস দাদ মণ্ডলম কুশচের পরিক্ষেপত ব্রাহ্ময়া লক্ষ্ম সমাবৃতম তখন এই রকম বলতে বলতে তখন শ্রীরামচন্দ্র বস্ত্রখণ্ড পরিবৃত ব্রহ্ম জনিত সৌন্দর্য মণ্ডিত সব আশ্রম সকল দেখতে লাগলেন কচিত পরে দশন মাসন একংশ কচিত কচিত চতুর মাসন পঞ্চষট চ পরন কচিত অপর ত্রাধিক মাসন অর্ধমাধিক কচিত ত্রিন মাসন মষ্ট মাসং চ রঘব সুখম শ্রী রঘুকুল তিলক শ্রীরাম লক্ষ্মণ এবং সীতার সারে কোথাও বা কোনো আশ্রমে দশ মাস কোথাও এক বছর কোথাও চার মাস কোথাও বা চার পাঁচ পাঁচ ছ মাস পর্যন্ত কোথাও বা পনেরো দিন কোথাও বা তিন মাস কোথাও বা আট মাস সুখে সেখানে বাস করলেন তৎটা সংবা সতস্ত মনীষ নামাষ্টমে শুভ রাম তশ্চান করলেন যজ সংবৎসারা দশম মুরনিদের আনুকূল্যে আশ্রমগুলিতে বাস করতে করতে তারা পুরো দশ বছর সেখানে অতিবাহিত করলেন পরে শ্রেতা চ ধর্ম রাঘবচ সহসেতায়াং সতীক্ষ্ৰ পাদং পুনরে জগামহ সেখানে তারা দীর্ঘদিন অতিবাহিত করে মহর্ষি সতীক্ষ্ণের আশ্রমে এসে আবার পুনরায় উপস্থিত হলেন সত সাম ম মমা গম্য মনি পিপূজিত তথা নবস রাম কিঞ্চিত কালমরিদম সেখানে মুনিগণ করতে সম্মানিত হয়ে কিছুকাল আরও সেখানে বাস করলেন একদিন তখন মহামণি সুতীক্ষ্ণের নিকট উপবিষ্ট কাকুস্থ রাম সবিনয়ে তাকে বললেন অশিন নরণ্য ভগবান অগস্তমনি সত্তম মায়া নিত্যং কথা কথা শ্রোতম নত জানামঙ্গত্যায় ভগবান এই অরণ্যে মনীশ্রেষ্ঠ অগস্ত বাস করেন আমি মনিদের কাছে কথা শুনেছি আমি কিন্তু সেই স্থানটির সন্ধান আমি জানি না সহ রাঘব দেষ্টা তিদানি মারতে স্বয়মে ববে তখন অগস্ত মনির প্রসঙ্গে তখন সুতীক্ষ্ণ বললেন যে আমি লক্ষণ সহ তোমাকে সে কথা বলতে চেয়েছি তুমি অবিলম্বে অগস্তের আশ্রমে যাও অয়ম আক্ষামিত রাম যত্রাগস্ত মহামণিহিং য যান্নাশ্রমাতি চত্বারি বই ততম মহামণি অগস্ত যেখানে থাকেন সে বিষয়ে তোমাকে বলছি এই আশ্রম থেকে চার যজন দক্ষিণ দিকে যাবে তাহলে দেখতে পাবে যে অগস্তের ভ্রাতার রমণীয় মহান আশ্রম তত্র একাং বর্ষ প্রভাতের রাম গম্যতম দক্ষেণাং দেস্থায় বনখন্ডর্ষ পার্শ্বত তত্রাগত শ্রম পাদং গত্ত্বা যোজনমান্তরম রমণী বনদেশে বহু পাদ মহর্ষি অগস্তের ভ্রাতার আশ্রমে বাস করে রাত্রিবাস করবে তারপর সেই আশ্রমের পাশ দিয়ে দক্ষিণ দিক ধরে চলে যাবে এক যোজন পথ যাওয়ার পর মহর্ষি অগস্তের পবিত্র আশ্রম তুমি দেখতে পাবে এতে রাম মনে শ্রোত চ প্রতস্তে অগস্ত মধ্যে সহ সনু গীতায় শ্রী রামচন্দ্র মনির কথা শুনে তখন মনিকে অভিবাদন করে ভ্রাতার সঙ্গে অগস্ত মনির আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন এ পদং নুনং নুন তৎস মহাত্মা অগস্তশনির ভাত দৃশ্যতে পুণ্য কর মন তখন দীর্ঘপথ অতিক্রম করে তারা দেখতে পেলেন অগস্ত মনির ভাতার সেই পুণ্য আশ্রম এতমধ্যভ্র শিখর পমম পাবকর্ষাশ্রমস্থ ধুমগ্রং সম্প্রদেশতে বনমধ্যস্থ আশ্রমের যোগাগ্নে ধুমের অগ্রভাগ তারা দেখতে পেলেন তীক্ষ্ণ বচনং নমে স্বভাবে শতে কা কথা থেকে আমি যে শুনেছি নিশ্চয়ই এটা অগস্তমণির আশ্রম শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষণকে এই কথা বললেন ইহৈকদাকিলক্রোর বাতাপিরপি চিদ্বল ভ্রতর সহিত বাস্তং ব্রাহ্মণঘ্ন মহাশুর লক্ষণকে তখন শ্রীরামচন্দ্র বলছেন যে এখানে নিষ্ঠুর বাতাপি এবং ইলবল নামে ব্রাহ্মণ হত্যাকারী এই অসুর ভাতৃদ্বয় বাস করত সেখানে যখন নাকি মন্দিরে যখন সেখানে আসতেন তখন ব্রাহ্মণ রূপ ধারণ করে ইলভাল তখন বলতো যে আপনাদের এখানে আমি আজকে অভ্যর্থনা করতে চাই ব্রাহ্মণদের আমন্ত্রণ করত এবং মেষ রূপ ধারণ করত ভাই বাতাবি তখন মেষ মাংস ভোজন করানোর ছলে তারা কী করতো ব্রাহ্মণরা যখন অন্ন এবং মেষ মাংস ভোজন করত তারপর বাতাবিকে তখন ডাকতো বাতাপি তুমি বেরিয়ে এসো তত ভ্রাতর বাতা স্রোতাবাতা বের মেষমন বাদন ভেতা ভেতর ব্রাহ্মণ অনাঙ্গাত তখন ভয়ের ডাকশনে বাতাপি ভেড়ার মতো ডাকতে ডাকতে ব্রাহ্মণের উদর ভেদ করে বেরিয়ে আসতো এইভাবে এই ভাতটির দয় অনেক ব্রাহ্মণকে বধ করেছে একদিন অগস্ত মুনি তা জেনে শুনে সেই পথে একদিন আসলেন অগস্তে নাতবৈ প্রার্থিতেন মহর্ষেনা আনুভৈ্রাদ্ধে ভক্ষিত স মহাসুরহ দেবগণের প্রার্থনা অনুসারে মহর্ষি অগস্ত জেনে একদিন এই কী করলেন ভয়ঙ্কর অসুরকে ভক্ষণ করলেন তারপর যখন ইলবল যখন বা যখন ডাকছে তখন ক্রুদ্ধ মুনি তখন এই বললেন যে হুত নিষ্ক্রমে তং শক্তি ময়াজীর্ণস্ব রাক্ষস ভ্রাতর উপার গতা যানম আমি তোমার ভ্রাতাকে হজম করে ফেলেছি তার মেসরূপ ধারণ করে আর আমার উদর থেকে বেরোয়ার শক্তিতার কোথায় তখন কী করলেন সেই রাক্ষস ইলবল বাতেবের মৃত্যুর বিষয়ে শুনে তখন মণিকে আক্রমণ করল সভ্যদ্রাবদ দেজেন্দ্রতং মণিনা দেবতা তেজসা চুষা নল কল্পেন নির্দগ্ধ নিধনঙ্গত সেই মনুশ্রেষ্ঠ অগস্তকে যখন নাকি ইলভাল যখন আক্রমণ করল তখন মনির অনলর সদৃশ্য দৃষ্টিতে দগ্ধ হয়ে ইলবাল নিহত হল ভ্রাতা লক্ষ্মণ এবং দেবী সীতার সাথে সন্ধ্যের আগেই সেখানে সেই আশ্রমে প্রবেশ করলেন এবং অগস্তের ভ্রাতাকে প্রণাম করলেন সম্যক প্রতিগৃহী তস্থ মণিনাথেন রাঘবহ নব সত্যাং কাং প্রাশ্রমুল ফলানি চং মনি তখন অভ্যর্থনা জানালেন তাদের এবং সেই আশ্রমে ফলমূল আহার করে সেখানে এক রাত্রি বাস করলেন পরদিন সকালে তখন তারা অগস্তের ভাইকে বিদায় জানিয়ে তারা আবার অগস্তের আশ্রমের দিকে যাত্রা শুরু করবেন অভিবাদয়ে তাং ভগবান সুখম স্মসিত নিশাম আমন্ত্র গচ্ছামি গচ্ছামি তে দ্রষ্ট অগস্তের ভাতাকে বললেন আপনাকে প্রণাম জানাচ্ছি সানন্দে এখানে রাত্রিবেলা রাত অতিক্রম করেছি আমরা আনন্দে কাটিয়েছি আপনার জ্যেষ্ঠ অগ্রজকে দর্শন করতে যাচ্ছি তাই আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি তখন অগস্ত মনের ভ্রাতা তখন অনুমতি দিলেন শ্রীরামচন্দ্র লক্ষণের দেবং দেবী সীতার সাথে তখন সতীক্ষ্ণের নির্দেশ মতো পথে চলতে লাগলেন অগস্তয়েতে বিখ্যাত লোকের কর্মনা আশ্রমের সাথে তৎস্তান্ত শ্রমা পীর শ্রীরামচন্দ্র তখন বলছেন দেখো লক্ষ্মণ পৃথিবীতে যিনি নাকি নিজের কর্মের দ্বারা কঠোর তপস্যা দ্বারা অগস্ত নামে বিখ্যাত এই তার আশ্রম সম্মুখেই দেখা যাচ্ছে ইয়াদা পভ্রে তে চক্রান্তা দিগবে দিগি হং পুণ্যকর মাদা পভ্রে তে নির্বৈরা প্রশান্তা রজনীচার এই পুণ্যকর্মা ঋষি দক্ষিণ দেশে পদার্পণ করেছেন সেখান থেকে নিশাচর রাখসরা শত্রুতা ত্যাগ করে এখন শান্ত হয়ে গেছে নামনা চেয়ং ভগবত দক্ষিণা দিক প্রদক্ষিণা প্রথে তাত লোকেশু দুর্ধর্ষা কুর কর্মবিহীন মহিমায় দক্ষিণ দেশ এখন সাধু ব্যক্তিগণের বসবাসের উপযুক্ত হয়েছে মার্গনির ধং সতত ভাস্কর সচলত্তমহং সন্দেহ সংালয় স্পর্শ বিন্ধশৈল অনবর্ধতে সূর্যের উদয়ের পথ অবরোধ করায় প্রবৃত্ত বিন্ধশৈল মহর্ষি অগস্তের আদেশ পালন করে আর বর্ধিত হচ্ছে না অত্র দেব সগন্ধর্ব দিশাচ সিদ্ধশ্চ পরমর্ষয় অগস্তং নিহার শততং পর্যপাসতেং এই অগস্ত মনির আশ্রমে গন্ধর্বগণ সহ দেবগণ সিদ্ধগণ মহর্ষিগণ আহারি হয়ে সর্বতা অগস্তের আরাধনা করছেন নাট্য যেবেন নৃষাবাদিকং নৃশংসৃত্ত বা মণিরেশিদং অগস্ত ঋতুর এতই প্রভাব যে এই আশ্রমে কেউ কখনো মিথ্যা কথা বলে না নির্দয় ব্যক্তি ধূর্ত নিষ্ঠুর বা পাপীরা এই আশ্রমে কখনো। প্রবেশ করে না অত দেবাশ্চ যক্ষাশ্চ নাগাশ্চ পথ সহং বসন্তে নিয়তাহারা হারা ধর্মাধার এখানে যক্ষগণ দেবগণ নাগণ সংযতাহারি হয়ে তারা এখানে বাস করেন এই সিদ্ধ আশ্রমে মহাত্মা মহর্ষিগণ দেহ ত্যাগ করে জ্যোতির্ময় দেহে স্বর্গলোকে তারা গমন করেছেন আগত স্মিত্রে প্রবেশাগ্রত নিবে দমাং প্রাপ্ত ঋষয়ে সহসী হে লক্ষ্মণ আমরা অগস্তমণির আশ্রমে এসে গেছি তুমি আগে আশ্রমে প্রবেশ করো আমার এবং দেবী সীতার আগমন সংবাদ মহর্ষিকে নিবেদন করো একাদশতম স্বর্গের এখানেই সমাপ্তি ইতিহাসে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকি এ আদিকাব্যে অরণ্যকাণ্ডে একাদশ শ্রীমদ বাল্মীকি ও রামায়ণের অরণ্যকাণ্ডের একাদশতম স্বর্গের এখানেই সমাপ্তি শ্রোতা বন্ধুরা আমরা এখন দ্বাদশতম স্বর্গের অসাধন করব দ্বাদশতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় শ্রীরামচন্দ্র সীতা লক্ষ্মণের অগস্তাশ্রমে প্রবেশ আতিথ্য গ্রহণ এবং মহর্ষি অগস্তের নিকট থেকে শ্রীরামচন্দ্রের দিব্যাস্ত্র লাভ রাজা দশরথ নাম জ্যেষ্ঠ স্তর্শ সুত বলি রাম প্রাপ্ত মনিং দষ্ট ভার্জয়া যখন লক্ষণ সেই পবিত্র আশ্রমে প্রবেশ করলেন অগস্ত মনির এক শিষ্যকে সামনে পেয়ে তাকে তখন বললেন যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামদেবী দেবী সীতাকে সঙ্গে নিয়ে মুনিকে দর্শন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তশ্ব তদবচন সত লণ তপধন তথে তত্ত্বাগ্নে সরণং প্রবেশ নিবেদিত লক্ষ্মণের কথা শুনে সেই তপস্বী তখন মহর্ষি অগস্তের কাছে গমন করলেন এবং অগ্নিশালায় প্রবেশ করে শ্রীরামচন্দ্রের আগমন সংবাদ জানালেন পুত্র দশরথ সৌম্যে রাম লক্ষ্মণ বচ প্রবেশ্রম পদনং প্রবেষ্টয়া সহভার জয়া রাজা দশরথে রাম ও লক্ষ্মণ নামে দুই পুত্র সীতার সাথেই পবিত্র আশ্রমে প্রবেশ করেছেন তারা আপনার দর্শন প্রার্থী তখন অগস্তমণি বললেন দেষ্টারাম চিরর্ষা প্রতি দীর্ঘকাল বসে আমার সৌভাগ্যবশত শ্রীরাম আমাকে দর্শন দিতে এসছেন আমিও দীর্ঘদিন তার আগমনের প্রতীক্ষাই ছিলাম যাও শীঘ্র তাকে নিয়ে এসো তত গত্তা পাদং পাং না সহ লক্ষ্মণ দর্শায়ামাশকাং চহ জনক তখন লক্ষণ সেই শ্রীরামচন্দ্র এবং দেবী সীতা তখন সেই মনির সাথে মানুষ সেই অবস্থাকে দর্শন করার জন্য আশ্রমে প্রবেশ করলেন তত শেষই পরে ব্রেত মনিরাপ্য তং দর্শ দাদ্রত রাম মণি দীপ্ত দেবতা তেজসম আব্রবেদ বচনং বের লক্ষ্মণ অগস্ত অগস্তমণি সেখানে শিষ্য পরিবৃত হয়ে যজ্ঞশালায় ছিলেন তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন লক্ষ্মণকে তখন অগস্তমণিকে দেখে তখন শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বললেন বহির লক্ষ্মণ নিষ্ক্রাম অগস্ত মুনি ভগবান ঋষি ওদর না বগছা নিধন তপস্যামি মম ভাই লক্ষণ দেখো ভগবান অগস্ত ঋষি উদরত বসত যজ্ঞশালার বাইরে বেরিয়ে আসছেন এবং মুক্ত মহাবাহু অগস্তং সূর্য বস জগ্রাহ পতত পদৌচ রঘুনন্দন মহাবীর শ্রী রামচন্দ্র তখন অগস্ত মনির জড়িয়ে ধরলেন তখন রাজ নন্দিনী সীতা এবং লক্ষ্মণ মণিকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে থাকলেন সেখানে অগ্নিং হত্যা প্রধায়ার ধিন প্রতিপুজ বনপ্রস্থে ন ধর্মে নতে সং মহর্ষি অগস্ত বানপ্রস্থ ধর্মানুসারে অগ্নিতে আহুতি প্রদান করে অতিথিদের অর্ঘ প্রদান দ্বারা পূজা করে তাদের ভোজনার্থ আহার্য দান করলেন রাজার সর্বস্ব লোকর্ষ ধর্মচারী মহারথ ওজন ভবানপ্রাপ্ত প্রিয়া সকল মানুষের পূজনীয় পরমধার্মিক মহাবীর রাজা আপনি প্রিয় অতিথিরূপে আপনি আমার কাছে এসছেন মৌশি আগস্তে এই কথা বলে ফল মূল পুষ্প এবং অন্যান্য দ্রব্য দ্বারা শ্রী রামচন্দ্রকে অর্চনা করলেন এবং পরে তাকে বললেন এদং দেব্যাং মহাচাপং হেমবজ্র বিভূষিত বৈষ্ণবং পরুষ ব্যাঘ্র নির্মিতং বিশ্বকর্মণা অমঘ সূর্য সংকাশ ব্রহ্ম দত্ত সরোত্তম দত্ত ম মম মহেন্দ্রে সায়ক হেরাম বিশ্বকর্মা নির্মিত এই মহান ধনুকটি বিষ্ণু প্রদত্ত ধনুকটি তিনি আমায় দিয়েছেন সূর্যের ন্যায় সামঞ্জ্য লাভ্যর্ত শ্রেষ্ঠ বানটি ব্রহ্মা দিয়েছেন আর দেবরাজ ইন্দ্র আমাকে দিয়েছেন অগ্নির ন্যায় উজ্জ্বল সানিত অক্ষয় বানপণ্য এই তনির এবং রূপার আধারে ভরা এই তরবারি আনেন ধনুষ রাম হতঙ্খ অজহার শ্রী অংদেপ্তং পুরা বিষ্ণু দিব কষম তদ্বনস্তৌ চো নিচ জয়ায় চয় প্রতিকৃণীশ বজ্রং বজ্রধর যথা হে রাম ভগবান বিষ্ণু এই দ্বারা যুদ্ধে অসুরদের হত্যা করেছেন দেবরাজ ইন্দ্রের বজ্র ইন্দ্রের বজ্রধারণের মতো তুমিও জয়ের জন্য এই ধনু তনির্বাণ শঙ্খ প্রভৃতি অস্ত্র তুমি গ্রহণ করো এবং মুক্ত মহাতেজা নমস্তং তদ্বায়ুধম দত্তা রামায় ভগবান অগস্ত পুনরব্রবেদ মহান তেজস্বী ভগবান অগস্ত এইরকম বলে শ্রীরামচন্দ্রকে শ্রেষ্ঠ অস্ত্র সকল দান করলেন দ্বাদশকন্ধের অনন্যকাণ্ডের এখানেই সমাপ্তি ইতিহাসে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদিকাব্যে অরণ্যকাণ্ডে দ্বাদশ স্বর্গ মহর্ষি বাল্মীকি বিবেচিত আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের দ্বাদশতম স্বর্গের এখানেই সমাপ্তি শ্রোতা বন্ধুরা আপনাদের সকলের শিরে শ্রী গুরু মহারাজের অক্ষয় কৃপা আশীর্বাদ বর্ষিত হোক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের কৃপাশীর্বাদে আপনাদের সকলের জীবন শান্তিময় হোক কল্যাণময় হোক মঙ্গলময় হোক এই প্রার্থনা করি সবাইকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি